বেঙ্গলি চিকে কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল তরফ থেকে বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল টু থাউজেন্ড যে রিক্রুটমেন্ট প্রসেস এখনও পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া চলছে তার কিন্তু ফার্স্ট পেজের সেকেন্ড স্লটে জয়নিং বাকি আছে এবং এস সি এস টি কিন্তু ভিআর এবং মেডিকেল বাকি আছে এগুলি কবে হবে সেই নিয়ে কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের একটা নোটিশ জারি করেছে এই নোটিশটা তোমাদের অনিস্কিন তোমরা দেখতে পাচ্ছ এই বিষয় নিয়ে তোমাদেরকে বলবো এখানে কিন্তু অনেক কিছু স্পষ্ট বলা নেই তবে আমি তোমাদেরকে স্পষ্ট করে দেওয়ার জিনিসটা চেষ্টা করব। ভিডিওটা বলবো বন্ধুরা একদম শেষ পর্যন্ত দেখো চ্যানেলে যদি নতুন ভিজিট করে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও এখানে তোমরা নোটিশটা অবশ্যই দেখতে পাচ্ছ অনস্ক্রিন আমি বাংলায় বলছি দেখো এখানে কি বলছে কোভিড নাইন্টিন মহামারীকে বিবেচনা করে সামাজিক দূরত্ব নিয়ম কারণে সামাজিক দূরত্বের নিয়মের কারণে পরবর্তী বাছাইকৃত প্রার্থীদের জন্য বিজ্ঞপ্তি পশ্চিমবঙ্গ পুলিশের প্রশিক্ষণ ক্ষমতা সীমাবদ্ধ করা হয়েছে মানে এ যে ক্যাপাসিটি আছে সেটা কিন্তু সীমাবদ্ধ করা হয়েছে কিসের জন্য বন্ধুরা কোভিড নাইন্টিন মহামারীর জন্য শুধুমাত্র দেখবে বন্ধুরা ভালো কাজেই কিন্তু এই কোভিড নাইন্টিন যে রুল রেগুলেশন এটা ফলো হয় কিন্তু বাকি আদার্স ক্ষেত্রে হয় না যাই হোক ওটা পরের কথা সুতরাং পশ্চিমবঙ্গ পুলিশ এখনও পর্যন্ত মেধা তালিকায় সিরিয়াল এক থেকে চার হাজার ছশো কুড়ি এ অনু অনুমিতভাবে নির্বাচিত কেবলমাত্র চার হাজার ছশো কুড়ি প্রার্থীদের নিয়োগ ও প্রশিক্ষণের জন্য প্রক্রিয়া শুরু করতে পারে এবার এই চার হাজার ছশো কুড়ি যে এরা সিরিয়াল ওয়াইজ করেছে এটা কিন্তু পার্টিকুলার বলা নেই কাদেরকে করেছে কিভাবে করেছে কিন্তু আমার ব্যক্তিগত যেটা মনে হচ্ছে শুধুমাত্র ইউ আর ক্যাটাগরি ক্যান্ডিডেটদের কিন্তু বলা হচ্ছে এই চার হাজার ছশো কুড়ির যে তালিকা এটা কিন্তু মনে হচ্ছে ইউ আর ক্যাটাগরিদের জন্যই বলা হচ্ছে তার মধ্যে কিন্তু আঠেরোশো একষট্টি জনের জয়নিং কমপ্লিট এবার বলছে এদের কিন্তু নিয়োগের প্রশিক্ষণের জন্য প্রক্রিয়া শুরু করতে পারে মানে বাকি যারা এই চা আঠেরোশো একষট্টি জন বাদ দিয়ে চার হাজার ছশো কুড়িতে বাকি যা পড়ে থাকে তাদের জয়নিং কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে এইখানটা অবধি কিন্তু এটাই বোঝা যাচ্ছে এই নোটিশটা পড়ে তারপরে বলছে বাকি অস্থায়ীভাবে নির্বাচিত প্রার্থীদের এখানে অভিহিত করা হয়েছে যে তাদের পুলিশ যাচাইকরণ মানে যেটাকে বলা হয় বন্ধুরা পুলিশ ভেরিফিকেশান এবং মেডিকেল পরীক্ষায় পরীক্ষার প্রক্রিয়া শীঘ্রই শুরু করা হবে মানে যেটা বন্ধুরা এসসি এস এবং ওবিসি এ ওবিসি বিএ এদের জন্য কিন্তু বলা হচ্ছে এটা যে যা মানে তোমাদের তো এখনও ভিআর মেডিকেল হয়নি তোমাদের জন্যই বলা হচ্ছে যে তোমাদের ভিআর মেডিকেলটা খুব তাড়াতাড়ি হবে এবং এই প্রার্থীরা দু হাজার একুশ সালের জুন থেকে প্রশিক্ষণের জন্য প্রেরণের আশা করতে পারেন মানে এসসি সি এস টি এ ওবিসি বি এদের জন্য বলছে কি দু হাজার একুশ সালের জুন মাস থেকে কিন্তু এদের ট্রেনিংয়ে পাঠানো হবে এটাই কিন্তু বন্ধুরা এই নোটিসে বলেছে এবার এই নোটিশটা যেটা দিয়েছে বন্ধুরা পুরো জিনিসটা কিন্তু কারোর কাছেই ক্লিয়ার হচ্ছে না তবে আমি যেটুখানি আমার মনে হলো তোমাদেরকে ব্যক্তিগত এটাই বললাম অবশ্যই বন্ধুরা তোমরাও একটুখানি নিজেরা যাচাই করো ব্যাপারটা বোঝার চেষ্টা করো কারণ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে ফোন করলে বলে ভবানী ভবনে ফোন করতে ভবানী ভবন ফোন করলে বলে আর একশা ভবনে ফোন করতে এটাই হচ্ছে বন্ধুরা অনেক দিন ধরে যাই হোক তোমাদের মধ্যেই আমিও একজন সিলেক্টেড ক্যান্ডিডেট জয়নিংয়ের আশায় বসে আছি এবং আমরা এতদিন যখন কোভিড নাইন্টিনের জন্য ইন্টারভিউ জন্য মোটামুটি মাস সাত মাস ওয়েট করেছি আর হয়তো ওই কিছু দিন ওয়েট করতে আমাদেরকে হবে অবশ্যই আমরা পারবো বন্ধুরা এই ধৈর্যটা ধরে রাখো এই ধৈর্য মানে ধৈর্যর খেলা ছাড়া বন্ধুরা আর কিছু নেই ঠিক আছে যত মানে আমাদের যত ধৈর্যর পরীক্ষা যেন বন্ধুরা আমাদের ওপর দিয়েই যাচ্ছে বিগত এই রিক্রুটমেন্টার জন্য এই রিক্রুটমেন্টটা জবে থেকে হচ্ছে যাই হোক বন্ধুরা অবশ্যই ভিডিওর সঙ্গে জুড়ে থাকো ধন্যবাদ জয় হিন্দ